স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন চলে যাচ্ছি পুরো খবরে বন্দরনগরের বিপণী বিতানগুলোতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় সরাসরি যাচ্ছি তার কাছে জয় বিপণী বিতানগুলোতে যে অভিযান চলছে তা এখন কোন পর্যায়ে ধন্যবাদ তানি আপনি দেখতে পাচ্ছেন যে বিপণী বিতানগুলোতে কিন্তু আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু করেছে সকাল থেকে বিভিন্ন বিপণী বিতান ঘুরে তারা এখন স্যানমারে এসেছেন সেখানে কিন্তু আমরা দেখছি কাপড়ের দোকানগুলোতেও কিন্তু অভিযান করার পর এখন বাটা শোরুম যেখানে আছে স্যানমারে সেখানে কিন্তু এসেছেন সেখানে এক লক্ষ টাকা তারা জরিমানা করেছেন আপনি দেখতে পাচ্ছেন সেই এক লক্ষ টাকা কিন্তু আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দেয়া দিচ্ছে কিন্তু এখানে এই বাটা শোরুমের দায়িত্বরত যে আছেন আমি একটু কথা বলতে চাচ্ছি আমার পাশে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আছেন ফয়জুল্লাহ একটু জানতে চাচ্ছি কেন জরিমানা দিতে হচ্ছে বলে মনে করছেন ধন্যবাদ আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আজকে এই জায়গায় অভিযান করেছি এটা বাটার শোরুম তো স্যানমারের এই প্রতিষ্ঠানে আমরা দেখতে পেলাম যে তাদের আগের যে প্রোডাক্ট সেটার উৎপাদন কস্ট সব কিছু মিলিয়ে তারা এখানে মূল্য লিখেছেন 1999 কিন্তু পরবর্তীতে এই ঈদকে সামনে রেখেই তারা মূলত আরেকটা প্রাইস ট্যাগ তারা বসিয়েছেন 2299 তো এটা তারা এখানে তাদের অপরাধ স্বীকার করেছে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর তাদেরকে বলেছি তারা সমস্ত প্রোডাক্ট এগুলি কারেকশন করে নেবেন যদি কারেকশন না করে নেন আমরা আরও কঠোর আইনানুক ব্যবস্থার দিকে যাব তারা কথা দিয়েছেন যে এটা কারেকশন করে নেবেন কারেকশনের আগে কোনো প্রোডাক্টই তারা বিক্রি করবেন না আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা নিয়মিত বাজার তদারকিতে আমরা তাদেরকে মনিটরিংয়ে রাখবো ভবিষ্যতে যদি তারা এরকম কোনো অপরাধ পুনর্বার করে তাহলে আমরা আরও কঠোরতা আইনের সর্বোচ্চ ব্যবহার তারা আমাদের তাদের ক্ষেত্রে আমরা করে দেব কাপড়ের দোকানগুলোতে অভিযান করেছেন সেখানে কি অবস্থা বলে আমরা এখানকার এই মার্কেটে সারমার এই প্রতিষ্ঠানের এই বিপণী বিতানের আমরা একটা কাপড়ের দোকানে আমরা অভিযান করেছি সেখানে আমরা দেখেছি গিগল প্রতিষ্ঠান তো আমরা সেখানে দেখেছি যে তাদের আগের একটা মূল্য 3100 টাকা ছিল আগের একটা স্টিকার এটার উপরে এই ঈদ উপলক্ষে তারা আরেকটা স্টিকার বসিয়েছে 3900 এবং তাদের বাহিরের থেকে আমদানিকৃত একটা প্রোডাক্ট আছে সেটার গায়ের মূল্য লেখা আছে যে বাংলা করলে যেটা হয় বাদ মূল্য আছে 790 আর বাংলা টাকা হবে 2000 টাকা হবে কিন্তু তারা এটা মূল্য লিখেছে 6000 তারপরে অনেক বেশি তো আমরা ওই অপরাধেও তাদেরকে আমরা 80,000 টাকা জরিমানা করেছি আর এই প্রতিষ্ঠানকে আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর এছাড়াও আমরা আরও কিছু প্রতিষ্ঠানে আমরা আরও তদারকি করেছি সেখানে আমরা অনিয়ম পাইনি তারপর আমরা সতর্ক করেছি ভবিষ্যতের জন্য তারা এরকম কোনো কিছু না করে ভোক্তা অধিকার বিরোধী কোনো অপরাধ যেন না হয় দেশের বাইরে যে পোশাকগুলো সেই পোশাকগুলো কিন্তু আসলে নিয়ম মেনে দেশে ঢুকছে কিনা সেদিকে কি আপনাদের নজর আছে না সেটাও আমাদের অবশ্যই নজরদারির মধ্যে আছে তাদের কাছে কাগজপত্র তাদের আছে তারা বলেছেন তারা হয়তো কাগজপত্র রাখেননি আমরা তাদেরকে বলেছি পরবর্তীতে অবশ্যই তারা যেন কাগজপত্র তাদের দোকানে সংরক্ষণ করেন যে পণ্য তাদের থাকবে বিদেশি সেই পণ্যের আমদানি সংক্রান্ত যাবতীয় যত কাগজপত্র দিয়ে আছে সব কিছু যেন তাদের সাথে থাকে এই নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে যদি তারা নির্দেশনা না মানেন আমরা আরও কঠোর ব্যবস্থা নেব অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে তিনি যেমনটা অভিযানে এসে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জুতোর যে শোরুম আছে বাটার সেখানে কিন্তু আসলে অনিয়মের কারণে তাদের যে নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে কিন্তু কাজ করতে গিয়ে কিন্তু আসলে তাদের জরিমানা গুনতে হয়েছে একই সাথে অন্যান্য পোশাকের দোকানগুলোতে তাদের জরিমানা গুনতে হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তো এ ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে জয় আপনাকে ধন্যবাদ দর্শক বিপণী বিতানগুলোর অভিযান নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবারে পরবর্তী প্রসঙ্গ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16টি থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক থেকে নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন গ্রাহকরা থানায় এসে ঝক্কি ঝামেলা ছাড়াই হেল্প ডেস্ক থেকে সেবা পেয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ প্রত্যেকটি থানায় আছে বৃদ্ধদের জন্য বিশ্রামের জায়গা শিশুদের জন্য খেলনা এবং ব্রেস্ট ফিডিং কর্নার আর ডেস্কেও দায়িত্বে থাকেন একজন নারী পুলিশ অফিসার মুজিব বর্ষ উপলক্ষে গত 10 এপ্রিল দেশের 659টি থানায় এই নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন
শিশুরা খেলাধুলা করে এটি স্বাভাবিক, কিন্তু এটি কারো বাসা কিংবা কিডস জোনে না হয়ে যদি হয় থানায়, তাহলে বাংলাদেশে নিশ্চয়ই এটি নতুন কিছু। এমনই চিত্র দেখা গেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানায়। এখানে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কটি যেখানে স্থাপন করা হয়েছে, সেখানে রয়েছে এমন শিশুবান্ধব পরিবেশ, আছে আলাদা রেস্টরুম ও ব্রেস্ট ফিডিং কর্নারও। কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই সেবা পাচ্ছেন নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধীরা। মোবাইল হারানোর পরে আমি এখানে আসছি জিডি করার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে অনেক সুন্দর আন্তরিকতার সাথে মানে সহযোগিতা করছে। বিশেষ করে নারী ও শিশুরা যেন থানায় সেবা নিতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। নারী শিশু সেটা ভিকটিম হোক অপরাধী হোক, সবাই আমাদের কাছে মন খুলে কথা বলতে পারে। অপরাধী হলো সে কেন অপরাধে আসছে সেটাও আমাদেরকে যেভাবে বলতে পারে, ভিকটিম হলো সে কিভাবে নির্যাতিত তাও আমাদেরকে বলতে পারে, যেটা একজন পুরুষ অফিসারকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। প্রাথমিকভাবে থানায় যত সময় অবস্থান করা লাগে আইনগত প্রসিডিউরের জন্য, এই সময়টার জন্য কিন্তু এই থানাতে যে আমার যে রেস্টরুমটা আছে এখানে তারা অবস্থান করতে পারে, রেস্ট নিতে পারে। কোনো যে কোনো সেবা প্রার্থী মহিলা সাথে যদি কোনো বাচ্চা থাকে তাকে সেখানে ফিডিং করাতে পারে এই রুমে। নগরীর অন্য থানাগুলোতেও দেখা গেছে সেবাদানের এই ভিন্ন চিত্র। গত 10 এপ্রিল দেশের 659টি থানায় এই নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আশঙ্কাজনক হারে কমায় মারাত্মক সংকট তৈরি হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 4টি বন্ধ হয়ে গেছে, আর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 25 মেগাওয়াট, যা স্বাভাবিকের চেয়ে বহুগুণ কম। একই অবস্থা কাপ্তাই হ্রদে নৌ চলাচলে। ভাসমান ডুবোচরের কারণে দেখা দিয়েছে নানা বিড়ম্বনা। এরই মধ্যে বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি, হরিণা, লঙ্গদু, নানিয়ারচর ও বাঘাইছড়ি এই 6 উপজেলায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন অস্বাভাবিকভাবে হ্রদের পানির স্তর নিচে নামাতেই তৈরি হয়েছে এই সংকট। এতে দুর্ভোগ দেখা দিয়েছে পাহাড়ে বসবাসরত মানুষদের। কক্সবাজার টেকনাফে কোস্টগার্ডের অভিযানে 2800 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সংলগ্ন হবিরছড়া ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কালো পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মুজিবনগর দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান বলেন, 17 এপ্রিল এমন একটি দিন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অবদান আছে। 17 এপ্রিল কেন, কিভাবে মুজিবনগর দিবস হলো তা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতাল্লেব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সদর উপজেলা চেয়ারম্যান সুশেন চন্দ্রশীল। চট্টগ্রামের ডায়াবেটিস হাসপাতালে অনুষ্ঠিত হলো রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। রোববার সন্ধ্যায় এই আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমিন। এ সময় তিনি বলেন, দেশে ডায়াবেটিস রোগী বেড়েই যাচ্ছে, তাই চট্টগ্রামের ডায়াবেটিস রোগীদের জন্য শুধু আলাদা হাসপাতাল থাকলে হবে না, একই সাথে শয্যার সংখ্যাও বাড়াতে হবে চিকিৎসকের সংখ্যাও। চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে এস এম মোর্শেদ, নিজামুদ্দিন মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। চট্টগ্রামস্থ ফটিকছড়ি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর হল 24-এ এই মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাদের খান সহ অন্যান্যরা। সভায় উপস্থিত
বক্তারা জানান, ফটিকছড়ি গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য 1 কোটি টাকার একটি ফান্ড গঠন করা হয়েছে। এছাড়া অসহায় বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের কল্যাণে 21 ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ করা হবে। বক্তারা বলেন, সবাইকে সুশিক্ষিত করা গেলে সমাজ থেকে অপরাধ, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড দূর করা সম্ভব হবে। গোটা বৈশাখ মাস জুড়েই পাহাড়ে চলবে বৈশাখী উৎসব। কক্সবাজার সীমান্ত লাগোয়া বান্দরবানের নাইকহংছড়ির রেজু বড়ইতলির স্বপ্ন জাদিকে ঘিরে বিজু উৎসবে মেতেছেন ওই এলাকার চাকমা তঞ্চঙ্গা জনগোষ্ঠীর মানুষ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জুমের ফসল নিয়ে স্বপ্ন বুনেন এই এলাকার মানুষ। প্রত্যাশা, নতুন বছরে যেন ব্যক্তি ও সমাজ জীবনে আসে শান্তি। কক্সবাজার প্রতিনিধি আয়ুবুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নাইকহংছড়ির পাহাড়ি অরণ্যে রেজু বড়ইতলিতে গড়ে উঠেছে বৌদ্ধ মন্দির স্বপ্নজাদি। এই জাদিকে ঘিরে চাকমা তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষ আয়োজন করেছেন 3 দিনব্যাপী বিজু মহোৎসব। উৎসবে যোগ দেন ওই এলাকার চাকমা তঞ্চঙ্গা জনগোষ্ঠীর শত শত মানুষ। সাথে করে নিয়ে আসেন জুমের নানা ফসল। করোনার 2 বছর কোনো উৎসব করতে না পারার আক্ষেপ ছিল তাদের মুখে। আমরা যে এত আয়োজন করতে পেরেছি আমি খুবই আনন্দিত। সকালবেলা বুদ্ধ পূজা, তারপরে বুদ্ধ পতাকা উত্তোলন, এগুলো শেষ করে তারপরে উৎসর্গ, নতুন বছর বরণ করে নেওয়া উদ্দেশ্যে আজকে আয়োজন করছি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ছিল নানা ধর্মীয় আয়োজনও। বুদ্ধ মূর্তিকে স্নান করানোর মাধ্যমে নতুন বছরের কল্যাণ কামনা করা হয়। পুরাতন বছরকে বিদায় উপলক্ষে এবং নতুন বছরকে আমরা যেহেতু বরণ করব, সেই উপলক্ষে সেই শুভ কামনা করে আমরা বুদ্ধকে স্নান করে আমরা আবার বিহারের রূপে আমরা সারা বছর পূজা করব, পুণ্যধর্ম করব, আবার আগামী বছর আমরা এভাবেই আমাদের প্রতিজ্ঞ ধরে রাখবো এবং আমাদের আমাদের কাজ চালিয়ে যাব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক উৎসব এই বৈশাখী। পাহাড়ে এই উৎসব চলবে গোটা বৈশাখ মাস জুড়েই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।